রাজ্যকে করিডোর করে দেশের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের নাগরিক পাচার অব্যাহত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের অধিকাংশই পুলিশের নজরদারি এড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য অবৈধ অনুপ্রবেশকারীরা পুলিশের জালে ধরাও পড়ছে মঙ্গলবার বিকেলে আগরতলা রেল স্টেশনে চার বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে রেল পুলিশ এই ঘটনায় এক ভারতীয় সহযোগীকেও পুলিশ আটক করে সম্প্রতি তারা অবৈধভাবে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে মঙ্গলবার তারা গুজরাট এবং মহারাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় রেল পুলিশের পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে তারা ভারতে এসেছে সাথে সাথে রেল পুলিশ তাদের গ্রেফতার করে ধৃতরা হল নিম সুলতানা রাবিয়া সুলতানা ঋতু বেগম এবং জ্যোতি খাতুন তাদের সাথে এক ভারতীয় যুবককেও পুলিশ গ্রেফতার করে তার নাম কাসেম মিয়া বারিশ পাহিজোলা জেলার কলমচোর এলাকায় ধৃত কাসেম মিয়ার সাহায্যে তারা সীমান্ত টপকে বাংলাদেশ থেকে আগরতলা রেল স্টেশনে আসে এদিন রেল স্টেশনের জিআরপি থানার আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিক অ্যারেস্ট করেছি তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নিম সুলতানা একজন রাবিয়া সুলতানা ঋতু বেগম এবং জ্যুইতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া উনি সিপাইতলা ডিস্ট্রিক্টে করমছড়া থানা বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মোহাম্ম আদালতে পাঠানো হবে জিআরপি থানার আধিকারিক জানান ধৃত বাংলাদেশি মহিলাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে তাই বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্ত করা হবে একই সাথে ধৃত কাসেম মিয়ার পূর্বতন পুলিশ রেকর্ড চাঁদতে বিভিন্ন থানার মেসেজ পাঠানো হয়েছে উল্লেখ্য গত শনিবার আগরতলা রেজিস্ট্রেশন থেকে ছয় মহিলা সহ নয় বাংলাদেশিকে আটক করা হয় এ চার দিনের মাথায় মঙ্গলবার আরও চার বাংলাদেশিকে আটক করা হলো এ নিয়ে গত চার দিনে তিনজন পুরুষ এবং দশজন মহিলা সহ মোট তেরো জন বাংলাদেশী নাগরিককে